সকাল সকাল আমার জল খাবার নিয়ে চলে এসেছি, তোমরা তো দেখলেই, দেখো দেখাই দাঁড়াও, এই দেখো। আর এত গরম করছে না, দেখো আমার সকাল থেকে জলের বোতলটা প্রায় শেষ, কি বলবো, খালি জল খাচ্ছি, খালি জল তেষ্টা পাচ্ছে, জানো একটুও বৃষ্টি নেই আজকে, আজকে মানে জোর রোদ উঠে গেছে, বুঝলে তো। এখন আমি সকাল থেকে কাজকর্ম সেরে নিয়েছি, অনেকটাই কাজকর্ম আমার সারা হয়ে গেছে আজকে, আর এখনও বাকি আছে, তো চলো এখন খাওয়া দাওয়া করি আর কাজকর্ম সারি, চলে এসো আমার সাথে। তোমাদের সাথে দেখা হয়নি, মেলা দুটো বাজছে, আমি এইমাত্র আমার ক্লাসটা সেরে বেরোলাম। আসলে সেই সকালবেলা খানিকক্ষণ ক্লাসের পর তোমাদের সাথে দেখা হয়েছিল, আবার এখন ক্লাসের পর তোমাদের সাথে দেখা হচ্ছে, তো কি আর বলবো। আমি ঘর থেকে বেরিয়েছি আর দেখছি মা এসেছে জামা কাপড় নিতে, কারণ হচ্ছে হালকা মেঘ করছে, ভরসা তো নেই এক্ষুনি বৃষ্টি চলে আসবে যতই রোদ থাকুক। দিয়ে মা দেখছি জামা কাপড় নিতে এসছে, দিয়ে মা আর নদীমা এখানে গল্প করছে, দাঁড়াও দেখাই, দেখো মা আর নদীমা দিয়ে তো নদীমা তো সবই তুলে রাখে, সেই তো। ওই জন্যই আমাকে জ্বালায়, আমি কিছু বলি না, আমি তো জানি, চলো খেতে যাই। আমি এখন খেতে যাচ্ছি, মানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, মা কি একটা দেখিয়ে বলছে, বুবুলাই এটার ছবি তুলেছিস, তাই আমি এখন যাচ্ছি দেখতে যে কি জিনিসের ছবি তোলা খুব জরুরি এবং সেটা তোলা হয়নি, কি জিনিস দেখাও। কিছু বলছে, মা কি বললে কি বললে কি বললে, আচ্ছা এই যে এটা হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে, ছাদের পাশ দিয়ে একটা গাছ হয়েছে, মা কি বললে কি বললে, বলো আরাম করলে হয় না, বলো এখানে ঢালাই হচ্ছে, মনে হলো না ভালো করে শোনা গেল বলে, যাই হোক হচ্ছে তো ছাদে, তো মা বলছে মাটি নেই, জল নেই, জল নেই মানে যা বৃষ্টির জল আর কি, কেউ জল দেয়নি, সার নেই, গাছ হয়েছে, দিয়ে মা বলছে দেখ ইটকাট পাথরের বিল্ডিংয়েও ফুল হয়, গাছ হয়, বিশাল ইনার মিনিং, বুঝলে, সব বুঝি না আমি, যাই হোক তোমাদেরও বোঝার দরকার নেই। চলো দেখি খাওয়া দাওয়া কি রান্নাবান্না হয়েছে, তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখানে ঢালাই হচ্ছে তাই খুব আওয়াজ হচ্ছে, তো চলো নিচে যাই। ও দেখো ছাদে মামা দাঁড়িয়ে আছে, মেজো মামা দাঁড়িয়ে আছে ছাদে, এখন ডাকলে কিছু শুনতে পাবে না পাক্কা, কাজেই চলো নিচে যাই। লাঞ্চ রেডি, সেই মিষ্টি দই তোমরা বেশ তিন চার দিন ধরে দেখছো আমরা রোজ একটু একটু করে খাই, এটা হচ্ছে মাছের তেল, এটা হচ্ছে যে মাছের তেল সেই মাছের ঝাল, এটা হচ্ছে আম, এটা হচ্ছে, এটা হচ্ছে দেখো তো ভালো করে, এটা মাছের ডিমের বড়ার টক, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি। চলো আজকে অনেক কিছু রান্না হয়েছে, আমরা খেতে বসে যাই। তো বিকেল অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে ছটা বাজতে চললো, মোস্ট প্রবাবলি এখন ওই পৌনে ছটা মতো বাজবে। আসলে কি হয়েছে, তোমাদের সাথে শেষ কখন কথা বলেছি আজকে আমার মনে পড়ছে না, ওই দেখো সরস্বতী বৌদি। তো আজকে আমার আর ভ্লগ করতে ইচ্ছে করছিল না, মানে ভ্লগ করতে ইচ্ছে করছিলো না, না আমার তো মানে আগে থেকে ভ্লগ বানানো থাকে, তো মানে এমন না যে কালকে আমি কী পোস্ট করবো কী আপলোড করবো, সো ভাবলাম যে ঠিক আছে আজকে সকাল থেকে ভ্লগ করেছি আবার কাল কন্টিনিউ করবো, আজকে একটু রেস্ট নিই। কিন্তু তারপরে বিকেলবেলা আমি এখন কোল্ড কফি আর স্যান্ডউইচ বানাচ্ছি, তো ভাবলাম যে নিয়েই আসি মোবাইলটা দিয়ে ভ্লগ করি, দেখেছো কেমন একটা নেশার মতো হয়ে গেছে, আমার ভাল লাগে করতে, তো মানে কি আর বলি, চলো এখন যাই দিয়ে, চলো চলে এসো, ওয়েলকাম টু সুনেত্রাস কিচেন। কিচেনটা দেখো, না কড়ায় আলু সেদ্ধ হয়নি, আলু সেদ্ধ হয়েছে এই কুকারটায়, ঠিক আছে, তারপর কড়ায় ঢালা হয়েছে, আর এটা কি,
এটা মনে হয় কিছু একটা হয়েছিল কি মা চেষ্টা করছিল শুরু করে দিয়েছিল। ও মা একটা আলু ছাড়িয়েও ফেলেছে, কি তার আর, এটা আমি আদা বার করে রেখেছিলাম, এর ভিতরে আদা বাটা আছে আদৌ? হ্যাঁ আছে। এমনিতে দেখা যায় দেখো চারটে খাপ কিন্তু একটার এক কোণে একটু পড়ে থাকে, এইটা ধরো পড়ে আছে আর মা আমাকে বলবে কি আদা বাটা আছে, এইসব হয়। তো চলো দেখি আর কি করছে। দিমা কি করে, কি করো? হ্যাঁ দিমা বলছে কি, দিমা কি দেখছে? দিমা দিদি নাম্বার ওয়ান দেখছে, হাসছে এখন। স্যান্ডউইচের সব জিনিসপত্র রেডি, এবার আমরা শেখবো, তাহলেই হয়ে যাবে। ইয়ে যতক্ষণ ধরে আমাদের স্যান্ডউইচটা মানে এবার মা বলেছে একটু শেকে দেবে, তো যতক্ষণ মা শেখবে ততক্ষণে আমি কোল্ড কফি বানিয়ে নিই। চলো রান্না রেডি হয়ে, দেখো এখানে আমি বানিয়েছি স্যান্ডউইচ আর এখানে আমি বানিয়েছি কোল্ড কফি। চলো এখন খাবো দাবো, তারপর দেখা যাক কী করি। ও খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, দিয়ে আমি একটু ছাদে হাঁটছি, এখন দেখছি হালকা হালকা মেঘ করছে, কে জানে বৃষ্টি আসবে কি না। তো নিচে জোর আলোচনা হচ্ছে ঝাপানের কি হবে না হবে, আদতে ঝাপান হবে না, হয়তো ওই পাড়ায় পাড়ায় বারুদ পোড়ানো হবে, যদি হয় তো তোমাদের অবশ্যই দেখাবো, প্লিজ তোমরা দেখো। হ্যাঁ মানে আমার দেখিয়ে ভালো লাগবে, তোমাদের দেখে ভালো লাগবে, প্রমিস। তো এখন যে স্যান্ডউইচ খেলাম না, মানে স্যান্ডউইচ বানালাম, ওর একটা আলাদা গল্প আছে, ঠিক আছে? বলতে গিয়ে আমার হাসি পাচ্ছে। আসলে দেখো আমাদের সবার বাড়িতেই মোটামুটি এটা হয়ে থাকে, ঠিক আছে? দেখো এক প্যাকেট পাউরুটি আনা হলো, এবার পাউরুটি তো আর একটা দেবে না তোমাকে, কি দুটো স্লাইস দেবে না যে আমি আজকে স্যান্ডউইচ খাবো, আর দু মানে একটা স্যান্ডউইচ মানে যেখানে দুটো পাউরুটি লাগে তার থেকে বেশি একবারে খাওয়াও যায় না, মেক করছে। তো কি হয়, একবার যদি পাউরুটির প্যাকেট আনা হয় তাহলে তারপর যতদিন না পাউরুটির প্যাকেটটা শেষ হয় ততদিন আমাদের এবেলা ওবেলা জল খাবারে স্যান্ডউইচই হয়, এটা হচ্ছে সিম্পল রুল, ঠিক আছে? আজকে সকালবেলা আমি দেখো সকালবেলা না সময় হয় না, হ্যাঁ ওই যাবো স্টাফিং বানাবো আর মা এগুলো আমার উপর ছেড়ে দেয় আর কি। তো সকালবেলা যেহেতু গাছগুলো পাতাগুলো নড়ছে বৃষ্টি আসবে, তাই তো সকালবেলা যেহেতু এইসব হয় না, সকালবেলা তো দেখলে এইসব হয় না, তো কালকে খেয়েছিলাম আমি, আবার আজকে বিকেলে খেয়েছি, আবার কালকে সকালেও হয়তো খাবো। যতক্ষণ না প্যাকেটটা ফুরোচ্ছে ততক্ষণ আমাদের টিফিন ব্রেকফাস্ট যাই বলো না কেন ইজ স্যান্ডউইচ, ঠিক আছে? জেনে রাখলে তো চলে এখন একটু হাঁটাহাঁটি করি, পরে যখন কিছু করবো বা দেখা করবো। একটা বই জানো তো আমি পড়ছি, এত ভাল লাগছে তোমাদের সাথে পরে শেয়ার করব। হ্যাঁ চল এখন হাঁটাহাঁটি করি, গান শুনবো, মানে গান শুনছিলাম, এই যে আমার হেডফোন, গান শুনছিলাম। তো আমার অফলাইনে কিছু গান ডাউনলোড করা আছে, তো সেগুলোই আমি শুনি। ইন্টারনেট তো এখানে ওইরকমভাবে নেটে আমি জিও সাবানে গিয়ে গান শুনবো, উড়ে বাবা তাহলেই হয়েছে। যাই হোক তো চলো আবার পরে দেখা করি, তোমাদের কাছে তো এক সেকেন্ড কিন্তু আমার কাছে অনেক পরে, চলো।